আসসালামু আলাইকুম। ক্রেডিট কার্ডকে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করবেন সেটা নিয়ে এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কিভাবে হচ্ছে সহজে বিভিন্ন ওয়ালেটে অ্যাড মানি করে সেখান থেকে হচ্ছে যে আমরা সহজে টাকা ক্যাশ করতে পারি যদি আমাদের হচ্ছে লিকুইড মানির প্রয়োজন হয়, অথবা আমাদের কাছে পর্যাপ্ত ক্যাশ না থাকলেও কিভাবে আমরা হচ্ছে যে ফুল ক্রেডিট বিল আমি ওয়ালেট অ্যাড মানির মাধ্যমে হচ্ছে ফুল ক্রেডিট বিল দিতে পারি। এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন, মাঝে মধ্যে এরকম দেখা যায় যে জনৈক ব্যক্তি বলতেছে যে আমি তো হচ্ছে বিকাশে অ্যাড মানি করছি, ব্যাংক তার হচ্ছে শিডিউল অফ চার্জে লিখে রাখছে বিকাশে অ্যাড মানি ফ্রি, মানে ওয়ালেট অ্যাড মানি ফ্রি, কিন্তু হচ্ছে যে আমার কাছ থেকে তো হচ্ছে যে চার্জ কাটছে। পরবর্তীতে যেটা দেখা যায়, উনি আসলে যেটা বিকাশের অ্যাপে ঢুকে উনি অ্যাড মানি করেননি, উনি ওই পার্টিকুলার যে ব্যাংকের ক্রেডিট কার্ড ওনার আছে সেই ব্যাংকের অ্যাপ থেকে উনি হচ্ছে ফান্ড ট্রান্সফার করছেন, এবং শিডিউল অফ চার্জে কিন্তু হচ্ছে যে ফান্ড ট্রান্সফারের জন্য দেখা গেছে ব্যাংক টু ব্যাংক এটা 1.15% থেকে 2.3% চার্জ হতে পারে। তাহলে দেখেন, এক্ষেত্রে যখন উনি ব্যাংকের অ্যাপে ঢুকে সেখান থেকে হচ্ছে বিকাশে ফান্ড ট্রান্সফার করলো, সেটা কিন্তু চার্জ আছে। এটা সব ব্যাংকেরই চার্জ আছে, কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা ফ্রি না। কারণ হচ্ছে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যে শুধুমাত্র ওয়ালেটে আপনি ট্রান্সফার করবেন তা না, আপনি চাইলে হচ্ছে যে সেই ব্যাংকের যদি অ্যাকাউন্ট আপনার থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টে, নর্মালি মানুষজন অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তো সেটার জন্য সেম চার্জ। আপনি ওয়ালেটে ট্রান্সফার করার জন্য যে চার্জ, ক্রেডিট কার্ডের মানি যদি হচ্ছে আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেভিংস অ্যাকাউন্টে, সেটার জন্য সেম চার্জ। সো ওটা মানে আপনার কাছে হয়তো রেজাল্টটা একই মনে হচ্ছে, বিকাশে এত টাকা জমা হয়েছে, কিন্তু ব্যাংকের পার্সপেক্টিভ থেকে দুইটা ভিন্ন ভিন্ন চ্যানেল, দুই চ্যানেল আলাদা। আমি যদি বিকাশে ঢুকে যখন হচ্ছে যে আমি অ্যাড মানি করব সেটাকে ব্যাংক পার্চেস হিসেবে দেখতেছে, আর যখন হচ্ছে আমি ব্যাংকের অ্যাপ থেকে আমি ফান্ড ট্রান্সফার করবো বিকাশে সেটাকে ব্যাংক ফান্ড ট্রান্সফার হিসেবে দেখতেছে। তবে একটা জিনিস সেম, যে দুইটাই হচ্ছে যে দুইটার কোনোটাই ক্যাশ অ্যাডভান্স না, মানে দুইটার ক্ষেত্রে হচ্ছে ব্যাংক আমাকে সময় দিবে স্টেটমেন্ট জেনারেট হওয়ার পরে, আরও 15 দিন বা 20 দিন আমি সময় পাবো, মানে রেগুলার পার্চেসের ক্ষেত্রে আমি যেরকম পাই। সো সেটার কোনো সেটার ক্ষেত্রে কোনো তফাৎ হবে না, আমি এটার জন্য কোনো বাড়তি ইন্টারেস্ট আসবে না আমি যদি ফান্ড ট্রান্সফার করি অথবা যদি বিকাশে অ্যাড মানি করি। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে হয়তো ওই পার্টিকুলার ব্যাংকের ক্রেডিট কার্ডে বিকাশে অ্যাড মানি হচ্ছে ফ্রি ছিল, কিন্তু আমি যেহেতু ফান্ড ট্রান্সফার করছি এই জন্য আমাকে 2.3% চার্জ দিতে হচ্ছে। আবার নর্মালি যেটা দেখা যায় যে কোনো একটা ব্যাংকের দেখা গেছে ফান্ড ট্রান্সফার ফি 2.3%, বিকাশের ক্ষেত্রে যদি অ্যাড মানিতে চার্জও থাকে সেটা কম্পারেটিভলি অনেক কম, হয়তো বা 1.15%। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু বিকাশ বা রকেট নগদ যাই বলি না কেন, এগুলো কোনোটাই হচ্ছে অ্যাপ থেকে আমি ট্রান্সফার করবো না, মানে ক্রেডিট কার্ডের অ্যাপ থেকে আমি ট্রান্সফার করবো না, আমাকে ওই পার্টিকুলার ওয়ালেটের অ্যাপে যেতে হবে। আমি বিকাশ অ্যাপে ঢুকে অ্যাড মানি করবো, আমি রকেট অ্যাপে ঢুকে অ্যাড মানি করবো, আমি নগদ অ্যাপে ঢুকে অ্যাড মানি করবো। এবং এই ক্ষেত্রে যতগুলো অপশন আমার হাতের কাছে আছে, রকেট, বিকাশ, নগদ, ইউপিএ, নেক্সাস পে, সবগুলোর মধ্যে থেকে কোনটার কস্ট কত কম পড়তেছে, আমি কত সহজে আমি হচ্ছে যে এটা এই টাকাটা আমি ক্যাশ করতে পারতেছি, বা কত সহজে আমি এখানে জমা থাকা টাকাটা দিয়ে বিল পে করতে পারতেছি, সেটা আমাকে কনসিডারেশনে রেখে আমার জন্য সবচেয়ে কস্ট এফেক্টিভ যে অপশনটা হবে সেটাই আমাকে বেছে নিতে হবে। সো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শিডিউল অফ চার্জ বোঝাটা খুব ইম্পর্টেন্ট। শিডিউল অফ চার্জের প্রতিটা পয়েন্টের মিনিংটা যদি আমি এক্সাক্টলি বুঝতে পারি, এবং যদি কোনো বিষয়ে আমার কনফিউশন থাকে সেক্ষেত্রে যদি আমি হচ্ছে যে কাস্টমার কেয়ারে কল দিই অথবা মেইল দিই জিনিসটা আমি পরিষ্কার হয়ে নিই, তাহলে আমার ধারণা হচ্ছে যে এই ভুল বোঝাবুঝিগুলো হবে না এবং অনেক ধরনের অবাঞ্ছিত ভোগান্তি থেকে আমরা রেহাই পাবো। ধন্যবাদ সবাইকে।